সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকের আমার এই ছবি দেখেই বুঝতে পারছেন আমি কোন গাছের ভিডিও করছি। তাহলে আজকে ভিডিওর মূল উদ্দেশ্য কি, তো এই বিষয়টাকে জানার জন্য আপনাকে জানতে হবে মোটামুটিভাবে এই বেদানা বা ডালিম বানার গাছে বছরে কবার ফুল দেয়। আপনারা নিশ্চয়ই জানেন এই বেদানা বা ডালিম গাছে বছরে মোট তিনবার ফুল দেয়। তিনটা টাইম হচ্ছে, একটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যাকে আমরা বলি আম্বিয়া বাহার। দ্বিতীয়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে জুন জুলাই মাসের পরে সময়, অর্থাৎ বর্ষার আগে একটা হয়, সেটাকে আমরা বলি মৃগ বাহার। তো যেটা সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ফুলটা আসে তাকে আমরা বলি হাস্তা বাহার। তো এখন আমি শুধু আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে মৃগ বাহার, অর্থাৎ জুন জুলাই মাসের যে ফুলটা আসে সেইটা জন্য আপনি এই গাছের কিভাবে পরিচর্যা। এখন আমি এই মৃগ বাহারের কাজ করার জন্য আমাকে কিছু খাবার দিতে হবে, কারণ ফুল আসার আগে যে পরিচর্যাটা করতে হয় সেই কাজটা আমাকে করতে হবে। তো এর জন্য আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরাতন যেগুলো ম্যাচিউর হয়ে গেছে যে ফলগুলো সেগুলোকে হারভেস্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি ম্যাচিউর ফলগুলো পাড়তে শুরু করলাম। এই দেখুন, এগুলো ম্যাচিউর হয়ে গেছে, কারণ নতুন করে গাছে ফল নিয়ে আসতে গেলে গাছটাকে কিছু ভারমুক্ত করতে হবে। দেখছেন কি সাইজ, বিশাল সাইজ, সবচাইতে বড়, মোটামুটি 300 মতো হবে। দেখতেই পাচ্ছেন থালা ভর্তি। ব্যাস মোটামুটি 22 খানা পারলাম। আর এখন যদি দেখাই আপনাদেরকে, দেখুন কতটা আছে, একটু ঘুরে ফিরে দেখাই। 1, 2, 3, 4, 5, 6, এখানে আছে 4টা, 6 4 10 11 12 13 14, এই 15 খানা, এখানে 2টো আছে, 16 17 খানা, 18 খানা মোট থাকলো। এবার আপনাদের আমি দেখাচ্ছি এই ফলগুলো ভেতরটা কীরকম, এটা আপনাদের দেখাবো। আমি কেটে নিচ্ছি একটা ফল, এভাবে একটা ফল কেটে নিচ্ছি। প্রচুর রস, এই দেখুন একদম টুকটুকে লাল, কত সুন্দর, দেখতেই পাচ্ছেন আশা করি, দারুণ হয়েছে। আচ্ছা বন্ধুরা, এবার যে কাজটা করতে হবে আমাকে, বাবা 3 কেজির ঊর্ধ্ব হবে বোধ হয়। এবার যে কাজটা করতে হবে মোটামুটি সফট প্রুনিং। সফট প্রুনিং মানে এই যে এগুলো যতটা পারবেন যথাস বিকৃতি করেছে সেই ডালগুলো শুধু। এই ডাল কাটা মানে গাছকে ছোট করা নয়, এই ডাল কাটা মানে হচ্ছে গাছের শেপটাকে সুন্দর করে নেওয়া। তো যাই হোক, মোটামুটি এইভাবে আমরা মৃগ বাহারের আগে প্রাপ্তবয়স্ক যে ফলগুলো হয়েছে সেগুলো হারভেস্ট করলাম, কিছুটা সফট প্রুনিং করলাম। 3 নম্বর কাজ হচ্ছে আমার গাছে এবার আপনাকে খাবার দেওয়া। খাবার দেওয়ার জন্য আপনাকে তলা থেকে দেখতে পাচ্ছেন আমি মাটিগুলোকে সরিয়ে দিয়েছি। এখানে এখানে কি দেবেন, এইখানে নিয়েছি আমি গোবর সার কিছু নিয়েছি, কিছুটা কম্পোস্ট নিয়েছি, যে কোনো একটা নিলেও হবে, আমার কাছে দুটোই আছে, হাফ হাফ নিয়েছি। আর কিছুটা নিয়েছি আমি এখানে কোকোপিট,
এর সঙ্গে আপনি মেশাবেন যেটা হলো থাইমেট 10 সিজি, অর্থাৎ দানা বীজ যাকে বলি, জিঙ্ক, দেখতে পাচ্ছেন এখানে জিঙ্ক আছে, এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বোরন, বোরন 20%, বোরন এখানে আছে, ম্যাগনেসিয়াম সালফেট, আর এটাতে আমি 19 19 19 জলে গুলে রেখেছি। এবার এখানে কিছু মাইক্রোনিউট্রিয় যে জিনিসগুলো বললাম সেগুলো অনেক দর্শকের হয়তো চেনার একটু অসুবিধা হয়, একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এমওপি অর্থাৎ পটাস, দানাবিষ, এসএসপি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট, নিমখোল, বোরন, হাড় গুঁড়ো, এই সব কটাকে একসঙ্গে মিশিয়ে দিব। এখানে মিশিয়ে দেওয়ার পরে এইভাবে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেওয়ার পরে যতটা পারেন খুব সুন্দর করে মেশাবেন, তবে একটু পরিমাণটা বেশি যদি মনে করেন, আমরা অবশ্য সব অন্য অন্য কেমিক্যাল ফার্টিলাইজারগুলো 1 চামচ করে নেওয়া ছিল। এবার আপনি এটাকে চার সাইড দিয়ে দেবেন, যেহেতু এটা আমার বড় টপ 30 ফুট 30 ইঞ্চি বাই 20 ইঞ্চি আছে, তাই আমি এটা মোটামুটি 4 আঙুল দূরেই এটাকে দিয়েছি। আর এই যে 19 19 19 যেটা আমি বলেছিলাম জলে গুলে রেখেছিলাম, সেটাও আমি 4 সাইডে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মাটিটাকে আমি ভরাট করে দিলাম, ওই গর্তটাকে ভালো করে ভরাট করে দেবেন। এবার এখানে পর্যাপ্ত জল দিয়ে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে। মনে রাখবেন ডালিম গাছে জলের অভাব যেন কোনো অবস্থাতেই না পড়ে, এটা খেয়াল থাকে যেন জলের পরিমাণ কোনো অবস্থাতেই কম থাকবে না। এখন এইভাবে দিয়ে দিলেন, এইবার এইটা আজ থেকে 20-25 দিন পরে শুধু আমি এসএসপি এবং এমওপি দেবো, দিয়েই দেখতে পাবো আগস্ট মাসের মধ্যে গাছে প্রচুর ফুল আসবে। তখন আমি নেক্সট ভিডিও নিয়ে আসব, ফুল আসলে কি কাজ করতে হবে আপনাকে সেগুলো আমি ডিটেলসে বলবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, যদি আমার এই ভিডিও আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর হ্যাঁ সর্বোপরি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।